গুড মর্নিং ফ্রেন্ডস, কাভিয়াস ডায়েরি একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, আর এখন আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে চুল টুল সব ভেজা, স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশিরভাগ কাজটাই সকাল সকাল উঠে মানে ভোর ভোর উঠেছিলাম করে নিয়েছি, তাই স্নানও সেরে নিয়েছি। এবারে হচ্ছে রান্নাবান্নার পালা। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে হঠাৎ করেই যে জিনিসগুলো করব ভাবলাম, বা মানে আগে থাকতে কিছু প্ল্যানিং করিনি, বাট যেগুলো বানাবো ঠিক করেছি, যেগুলো করব সেগুলো সবই মানে বেশ ভালো লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে শুধু রান্নাবান্না রান্নাবান্না রান্নাবান্না, ভালো ভালো খাওয়া দাওয়া। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, আপনারাও দেখতে থাকুন। আর আমি এখন এখানে ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি, এতে দুধ অ্যাড করলাম। এইটা হচ্ছে সুজির পায়েস এখন, যেটা খুব টেস্টি টেস্টি হয়। এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তেজপাতার গোটা গরম মশলা দিয়ে চালটা ভেজানো ছিল সেটা এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি। ভাবি টিফিন সব কমপ্লিট করে দিলাম, গুছিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেল এই মাত্র। এবারে হচ্ছে বাদবাকি রান্নাটা। ভাতটা আমি সকালবেলা করে নিয়েছিলাম, কারণ ওর বাবা ভাতটা খেয়ে গেছে, তাই ভাত একসাথে বসিয়ে দিয়েছিলাম, ওর থেকে তুলে ওকে দিয়ে দিয়েছি, ও ভাত খেয়েছে মাছ দিয়ে। বাট আজকে আমাদের কিন্তু মাছ হয়নি, বা মাছ হবেও না, আজকে হবে ডিম। তো ডিমটাকে একটু অন্যভাবে হবে, তো দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের ভালো লাগবে। আলুটাকে এখানে কেটে নিয়েছি, আর কড়াইতে একটু ফুড কালার দিয়ে জল গরম বসিয়ে তাতে আলুটাকে ধুয়ে দিয়ে দিলাম, আর তার সাথে অল্প নুন দিয়েছি, এটা সেদ্ধ হতে লাগুক, জল ফুটে উঠেছে। আর তার আগে ফ্রিজ থেকে ডিমগুলো বার করে রেখে দিয়েছি, এবার ডিমগুলোকেও সেদ্ধ করে নিতে কড়াইতে বসিয়ে দিচ্ছি। এখানে এখন পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি, তার সাথে দই ফেটিয়ে নিচ্ছি, টক দই আছে। আর কড়াইতে তেল দিয়ে আলুগুলো যেগুলো সেদ্ধ করা ছিল সেগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম, পেঁয়াজগুলোকেও ওই তেলেই দিয়ে দিলাম ভেজে, একটু ব্রাউনি শেপে ভাজবো। ততক্ষণ ডিমগুলোকে ফুটো করে নিচ্ছি, যাতে করে ডিম তেলে দিলে ডিমটা যেন না ফাটে আর মশলাগুলোও ডিমের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এখানে আদা রসুন বাটা নিয়েছি, কড়াইতে তেল গরম বসিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, তার সাথে অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব, তার সাথে এতে একটু নুন আর একটু সামান্য স্বাদ মতো চিনিও অ্যাড করে দেব, আর ফেটানো টক দইটাও দিয়ে দিলাম, দিয়ে 5-7 মিনিট মতন হতে দেব। তারপর এতে আমি গরম মশলা দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব, আর ভেজে রাখা পেঁয়াজের যে বেরেস্তা ছিল সেই বেরেস্তাটা উপর থেকে ছিটিয়ে দিলেই ডিমের কষা কষা কারিটা একদম রেডি। আর এখানে অল্প একটু দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর মিশিয়ে ভালো করে আর একটু চিনি দিয়ে নিয়েছি, ভাতের লেয়ারিংটা করে নিচ্ছি, ডিম আলু সব দিয়ে দিয়েছি, দিয়ে তার উপর দিয়ে ভাত দিয়েও যে এটা করে রেখেছিলাম লিকুইডটা ফুড কালার সেটাও দিয়ে দিলাম, আর ভাতটাকে একদম লো ফ্লেমে দমে বসিয়ে দিলাম। বাসন কটা এগুলো আছে সেগুলো মেজে নিচ্ছি। আগেই বলেছি ঘরের কাজ আমার সব কমপ্লিট হয়ে গিয়েছিলো, এখন আর কাজ বলতে সেরকম কিছু নেই, ডোডোকে স্নান করাবো। আমার তো স্নান সবই হয়ে গেছে, সব কমপ্লিট, অলমোস্ট ডান, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পারলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, ডিম বিরিয়ানি আজকে হয়েছে, মানে এগ বিরিয়ানি, তো আসলে ডোডোর জন্য হয়েছে বিশেষ করে। ডোডো আজকে খুব মানে কদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছিলো, ওর মানে একটু কালারফুল ভাত হলে ও খুব হ্যাপি হয়ে যায়, খাবে কতটা তার ঠিক নেই কিন্তু ওটাকে খুব মানে এনজয় করে, তাই ভাবলাম ঠিক আছে আজকে সেই ডিম রান্না করো ভাবছিলাম, তো ওটাকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। আর বিরিয়ানির সাথে আর কিছু লাগবে না আমাদের, তো এগ বিরিয়ানি হয়েছে, আর সকালবেলা করেছিলাম পরোটা, তবে হ্যাঁ ওটা আটার পরোটা, আর তার সাথে সুজির পায়েস। তো আপাতত দুটোই খুব ইন্টারেস্টিং খাবার, মানে খাবো 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 এরকম একটা আজকের ভিডিওতে শুধু খাবারের মেলা। তো আমার তো কাজ বাজ হয়ে গেছিলো, আর ডোডো গিয়েছিলো ওর পিপির বাড়ি, যেটা আমি বলছিলাম যে ও গেছে একটু পিপির বাড়ি, মানে ও ছোটো পিপির বাড়ি আমার পাশেই, ছোটো কাকা শ্বশুরের বাড়ি গেছে, ও ওখান থেকে এসে গেছে, ডেকেছি, ও স্নানটা করিয়ে দেবো। আর বাইরে বৃষ্টি
মুসল ধারে নেমেছে, তো লাইট জ্বালিয়েই ভিডিও করছে, তো আপনারা দেখতে থাকুন, আমি আর পরে কথা বলছি। ও গিয়েছিল খেলতে এক ছোট পিপির বাড়ি, সেখান থেকে এসে এখন জল খাচ্ছে। নাই নাই হয়ে গেছে, আবার বাইরে কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আবার বৃষ্টি কখন হবে তার অপেক্ষায় আছি আমরা। তো ডোডোকে স্নান করে নিয়েছি, ডোডোকে খাওয়াবো, আর একটু দেরি আছে, এখনো 5-7 মিনিট পরে ওকে খাওয়াবো, কারণ 12টা এখনো সবে বাজে, 12:10-15তে বসাবো, মানে খাওয়াতে বসাবো, তারপরে এবার কতক্ষণ ধরে চলে। তো এই দেখুন গরম গরম এগ বিরিয়ানি একদম রেডি, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, আর ডোডো খেতে বসে পড়েছে। ডোডোকে খাবার দিয়ে দিলাম, ডোডো খেয়ে টেস্ট করে বলুক ডোডো কেমন হয়েছে এবার বলে দাও বাবা। ইয়ামি। তো বন্ধুরা বাইরে দেখতে পাচ্ছেন মুসল ধারে বৃষ্টি হচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ডোডোকে খাইয়ে নিয়েছি, নিয়ে আমিও খেয়ে নিয়েছি। 1:30 বাজতে যায়, মানে খাওয়াতে তাহলে কতক্ষণ লেগেছে, 12:30 থেকে আমি বসেছি, 1:30 বাজতে যায়, ও খেয়ে তারপরে খেয়েছি। আর যেটা মেন কথা, বিরিয়ানিটা হয়েছে খুব টেস্টি, খুব ভালো লেগেছে, আর আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমি যতটা সম্ভব রেসিপি তো সবই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, এইভাবেই করি আমি, আমার বেশ ভালোই লাগে, মানে রেগুলারলি ডিমের কারি, ডিমের পোচ, ডিমের আমলেট, ডিমের ঝোল আলু দিয়ে, কিংবা এই সমস্ত থেকে একটু বেরিয়ে এসে বেশ ভালোই লাগে ডিমের আন্ডা বিরিয়ানি। তো ভালোই লেগেছে, আজকে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া এইসব করেই কেটে গেল দিনটা। সকাল থেকে নানান রকমের শুধু খাওয়া, পরোটা, সুজির পায়েস, বিরিয়ানি, আর এখন তো পুরো বিকেল পড়ে আছে, জানি না বিকেলবেলা আবার কী হবে। তো যদি কিছু হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা প্লিজ কন্টিনিউ করুন, দুটোকে আমি ঘুমটা পাড়িয়ে দিই, আবার বিকেলবেলা আপনাদের সাথে দেখা হবে। এখন বিকেলবেলা 5টা বেজে গেছে, আর আমরা এই মাত্র আমরা উঠেছি ঘুম থেকে, মানে ঘুমাইনি আমার, আছে ঘুম হয়নি। আর দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে প্রায়শই, কিন্তু তবু ঘরে গরম, দরজা জানলা সব বন্ধ আছে, কারণ দুপুরে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম, আর খুলিনি, কারণ খুলবো কি, আবার ঘুম থেকে উঠেও দেখলাম বৃষ্টি হচ্ছে, তো আর খুলিনি। আর এখন ডোডোকে একটু ম্যাগি করে দেব, আর আমার তো আজকে আইডাই করছে শরীর, আর ভালো লাগছে না কিছু খেতে, এমনিতেই একা একা টিফিন করতে একটু বোর ফিল হয়, তবু খেতে হয়, কিছু করার নেই। আর তো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব, আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ প্লিজ, তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে একদমই ভুলবেন না, ঠিক সাবস্ক্রাইব বাটনের পাশেই একটা বেল আইকন থাকে, সেটা প্রেস করে দেবেন, আর অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের চ্যানেল নতুন করে ভিডিও আপলোড করে আপনারা সেটা সময় করে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন করে ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য টাটা।